জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করছি আপনারা সকলেই সুস্থ আছেন রাধা কি আমি আর আমার গবেষণার পরিবারের সকলেই সুস্থ আছি চলে এলাম গোল্ডেন জুয়েলারি নিয়ে আপনাদের পছন্দের যে কোনো আপনারা অর্ডার দিয়েছিলেন অনেকজনই অর্ডার দিয়েছিলেন এবং আগের থেকে অনেকটাই বেশি তুলেছি আর দেখুন সমস্ত জুয়েলারি আমি হাতে নিয়ে আপনাদেরকে দাম সহ কিন্তু বলে দেবো আপনাদের যেটা পার্চেসিং করার আছে স্ক্রিনে থাকা নাম্বারে অনলি হোয়াটসঅ্যাপ মেসেজে কিন্তু মেসেজ করে নেবেন আজকে আর গলুদের দর্শন দিতে পারলাম না গলুরা ঘুমিয়ে পড়েছে এখন প্রায় রাতের একটা বেজে গেছে কিন্তু তো এখানে দেখো আমার রাধা মাধবের দর্শন করে নাও তোমরা রাধা মাধবকে তো আর ঘুম পাড়াই না তো ওনাদের দর্শনই করে নাও প্রণাম করো যাতে সপরিবারের সকলেই সুস্থ থাকো এই কামনাই করি তো প্রথম থেকে শুরু করি এখানে গয়না থেকে যেগুলো আমি দেখাবো ফার্স্ট এই যে প্রজাপতি হাটটা আমি সব এক হাতে দেখাচ্ছি ঠিক আছে তোমাদের একটু দেখে নিতে হবে বুঝে নিতে হবে কারণ আমার কাছে এখন স্ট্যান্ডটা নেই আর বলতে গেলে বিছানাও করা হয়ে গেছে এই যে আমার এখানে এরকমভাবে বিছানা হয় নিচে আমি শুই যেহেতু গোলুর বাবাই নাইট ডিউটি করে তো আমি এখানটাতে শুই আর গলুরা ওপরে শুই আর এখানে আমার রাধা মাধবরা থাকে ঠিক আছে তো এদিকে আমি এদিকটা এরকমভাবে নিয়ে রাত্রে এখন দেখাচ্ছি ওদেরও অসুবিধা হচ্ছে লাইটটা জ্বলছে আর এক হাতেই দেখানোটা একটু টাফ হয়ে যায় জানান তো গোলুর বাবাই যখন থাকে একটু ভিডিওটা আমার ধরে দিলে খুব সুবিধা হয় এই যে এই প্রজাপতির ডিজাইনটা দেখো এখান থেকে শুরু করলাম এটা পুরোনো ডিজাইনের মধ্যে এক পিসি পিস মানে এক পিসি পেয়েছি এটা এবারে আগের বারে বেশ অনেক কটা পেয়েছিলাম এবারে একটাই পেয়েছি তো এটার দাম হচ্ছে একশো ষাট টাকা ঠিক আছে এটা আপনারা বারো নম্বর গোপাল পর্যন্ত কিন্তু পড়াতে পারবেন এগুলো আমি পরে ঢুকিয়ে নেব এটা আপনারা এরকম করেই বুঝতে পেরে যাবেন প্যাকেটের ভিতর থেকে কালেকশানটা দাঁড়ান আমি আবার স্ট্যান্ডটা আমি আগে আনার ব্যবস্থা করি তো এবার আপনাদের দেখাতে সুবিধা হবে এই যা তো এই দেখুন এই কালেকশানটা দেখুন এই হাতটাও আপনারা আগের বারে অনেক সবাই নিয়েছিলেন এবং অনেক সবাই পাননি নেই হাতটা তো এইবারে আমি নিয়ে নিছি এই পাঁচ পিস তো এক একটা এরকম পিসের দাম হচ্ছে একশো টাকা করে হ্যাঁ তো আপনাদের দাম বলে দিচ্ছি স্ক্রিনশট দেবেন এবং অর্ডার করে নেবেন এগুলো এটার বড়ো সাইজও আছে মানে এটা আপনারা পড়াতে পারবেন বারো নম্বর লাড্ডু কপাল পর্যন্ত বারো নম্বর চোদ্দো নম্বর লাড্ডু কপালকেও পড়ালে খুব সুন্দর লাগে এটারই সেম একটা বড়ো সাইজ আছে এই যে এই সাইজটা এটা একুশ নম্বর ষোলো নম্বর লাড্ডু কপালের জন্য ঠিক আছে এই সেম সাইজ তো এটা আপনারা ছ নম্বর থেকে বারো নম্বর বা চোদ্দ নম্বর লাড্ডু গোপাল পর্যন্ত কিন্তু এটা পড়াতে পারবেন প্লাস রাধা মায়ের জন্য যারা রাধা গোবিন্দর জন্য পড়া তারাও নিতে পারেন মা লক্ষ্মীর জন্য নিতে পারেন সরস্বতী মায়ের জন্য নিতে পারেন বা অন্যান্য দাঁড়ানো যে প্রভুগুনো থাকে তাদেরকেও এগুলো আপনারা পড়াতে পারেন ঠিক আছে এগুলোর দাম হচ্ছে মাত্র একশো টাকা এটা হলো এবার এটা আছে আমার কাছে আপাতত এখন দু পিস পেয়েছি যেহেতু নতুন ডিজাইন তো দু পিস করেই রাখছি আপনারা যখন যেটা ডিমান্ড বেশি করবেন সেই অনুযায়ী আমি আবার তুলব ঠিক আছে তো এটা বাটারফ্লাই ডিজাইন আছে প্রজাপতির ডিজাইন আছে দেখুন হাটটা কতটা বড় এই দেখুন হাটটা অনেকটা কিন্তু বড় এটার দাম হচ্ছে মাত্র দুশো টাকা ঠিক আছে এই দেখুন ডিজাইনটা কিন্তু যাদের লাগবে স্ক্রিনশট দেবেন তো এটা ওইখানে রেখে দিই প্রত্যেকটা আবার প্যাকেটে না রেখে দিলে আমার আবার রাত কেটে যাবে ঘুম হবে না এরকম ব্যাপার হবে আবার সকাল থেকে আমার কাজের চাপ তার জন্য তো প্যাকেটে আগে রেখে দিই এবার এইটাও অনেকে আগের বারে পাওনি আবার নিয়ে এসেছি আসছে এখন তিন পিস ঠিক আছে আগেরবারে যারা পাওনি স্ক্রিনশট দিচ্ছিলে তারা কিন্তু এবারে তাড়াতাড়ি স্ক্রিনশট দিও অলরেডি অনেক সেট বেরিয়ে গেছে যাদের আগের অর্ডার মানে ছিল মোটামুটি ড্রেসের অর্ডার ছিল জুয়েলারির জন্য পেন্ডিং ছিল অর্ডারগুলো তো তাদের আমি দিয়ে দিয়েছি সেগুলো বার করে তো এটার দাম আছে দেখে নিই দেড়শো টাকা আগে যেটা দাম ছিল সেই দামটাই আছে এটার দাম আছে দেড়শো টাকা ঠিক আছে স্ক্রিনশট দিন এবং অর্ডার করে নিন এটা আছে আমার কাছে তিন পিস এখন আপাতত ঠিক আছে এটা আছে তিন পিস আর এই যে ডিজাইন দুটো বললাম এটাও দেড়শো টাকার এগুলো হচ্ছে রানি সেটের ডিজাইন ঠিক আছে এই ডিজাইনটা দেখুন এটাও আছে এখানে একটু ঘুরিয়ে ঘুরে যাচ্ছে আমার কাছ থেকে এই যে এটাও আছে দেড়শো টাকা যাদের যেটা লাগবে স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ করো ফোন করবে না ফোন আমি কিন্তু তুলি না খুব আর্জেন্ট না হলে কেউ ফোন করো না মানে এত ফোন আসে এখন আমি আর ফোন তোলাই বন্ধ করে দিয়েছি যাদের আর্জেন্ট আছে তারাও মোটামুটি ফোনে পায় না আমাকে তো এই দেখো এটার দামও আছে দেড়শো টাকা স্ক্রিনশট দাও আমি বলে দেব আর হুটপাট করে কেউ টাকা হট করে পাঠিয়ে দিও না আমি যতক্ষণ না বলবো যে হ্যাঁ এবার পেমেন্ট করো ঠিক আছে এটা কিন্তু মাথায় দেখো আমি যতক্ষণ না বলবো কিন্তু কেউ পেমেন্ট করো না একটু খুব অসুবিধা হয় ভীষণ অসুবিধা হয় যখন তোমরা হুটপাট করে পেমেন্ট করে দাও আর সেই মালটা আমার কাছ থেকে বেরিয়ে যায় ঠিক আছে তো সেটা করো না নাও দেখুন এটা হচ্ছে ষোলো নম্বর চোদ্দো নম্বর যাতে লাড্ডুগোপাল আছে তারা কিন্তু এটা পারচেসিং করতে পারো খুব সুন্দর বয়সে আমার গলু যেহেতু ঘুমাচ্ছে নাহলে আমি পরিয়ে দেখিয়ে দিতাম এটা আমার গলুও কিন্তু পরে এটার দাম আছে দুশো টাকা ঠিক আছে এটা একদম বড় সাইজটা কিন্তু এবার এর ছোটো সাইজও আছে এটা দেখিয়ে দিচ্ছি এইটা এটা হচ্ছে মাঝারি সাইজটা এই রাউন্ডের মাপটা একটু এদিক ওদিক আছে এটার দাম হচ্ছে একশো টাকা ঠিক আছে এটা কিন্তু অনেক রকম সাইজ আছে আরও সাইজ দেখাচ্ছি আমি এটা একশো চল্লিশেরও আছে একশো কুড়িরও আছে অনেক সাইজ আছে এটা কোথায় এই যে এটা আছে এটা আছে একশো চল্লিশের বারো নম্বর লাড্ডু কপালের জন্য একদম সুন্দরভাবে বসে বারো নম্বর দশ নম্বর আর আট নম্বর এই সব লাড্ডু সাইজ সাইজগুলো কিন্তু খুব সুন্দর বসে এটার দাম আছে একশো চল্লিশ টাকা স্ক্রিনশট দিয়েও অনেক আছে মানে একটা নয় কিন্তু এখানে অনেক আছে আমি প্যাকেট থেকে একটা একটা বার করে তোমাদেরকে ডিজাইন দেখাচ্ছি তো তারপর দেখো এই সেটগুলো এটা আমি এবারে দু পিস পেয়েছি ঠিক আছে এগুলো কিন্তু একদম চিক আর চিকের মধ্যে এই ঝালরটা দেওয়া এটা প্যাকেট থেকেই আশা করছি বুঝতে পারছো তোমরা ডিজাইনটা এটার দাম হচ্ছে একশো কুড়ি টাকা ঠিক আছে এটার দাম হচ্ছে মাত্র একশো কুড়ি টাকা এটা আগের কত দাম এসেছিলো কী জানি আমি ভুলে গেছি তো এবারের দামে এসেছে একশো কুড়ি টাকা এটা এটা চাই না এবারে ভুলে গেছি মনে হচ্ছে দেড়শো একশো কুড়ি এরকমই কিছু ছিল তো এটার দাম হচ্ছে এখন একশো কুড়ি টাকা যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে এবার এই বুক চাপাটিগুলো দেখো ডিজাইনগুলো এটা কতটা ছোট বুঝতে পারছো সাইজটা বুঝে তারপর তোমরা কিন্তু তোমাদের গোপাল বা রাতেরানি বা যে কোনো প্রভুর জন্য তোমরা নিতে পারো এটার দাম হচ্ছে একশো টাকা করে মাত্র এটা আমি দুটো নিয়ে এসেছি এটা এর থেকে বড় সাইজ মানে এটা ছ নম্বর লাড্ডু গোপাল যারা আছে পাঁচ নম্বর চার নম্বর ছ নম্বর পর্যন্ত তাদের লাড্ডু গোপালে আর এটা হচ্ছে তার থেকে একটু বড় এটার দাম হচ্ছে একশো কুড়ি টাকা এটার আমার মাঝখানে এরকম ফুল আছে আর গোল্ড প্লেটের কিন্তু এটা খুব সুন্দর ডিজাইনের এটা দেখো একশো টাকা এটা হচ্ছে একশো কুড়ি টাকা প্রত্যেকটা সাইজেরই এনেছি আমি এটা দেখো এটা হচ্ছে একশো টাকা কুড়ি টাকা করেই বেশি প্রত্যেকটা সাইজেরই আছে এটা আর এর থেকেও বড়ো সাইজ আছে এটার দাম হচ্ছে দুশো চল্লিশ টাকা যাদের যেটা মনে হয় মানে মনে হবে তোমাদের লাড্ডু গোপালের লাগবে তারা সেটা কিন্তু স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডার করে নিও ঠিক আছে এবার এইটা এই সেটটাও অনেক সবাই কিন্তু পাওনি এটা অনেক এনেছি দশটায় এনেছি মোট তো এই সেটটা অনেকেই পাওনি এটার দাম হচ্ছে একশো কুড়ি টাকা এটার দাম হচ্ছে মাত্র একশো কুড়ি টাকা ঠিক আছে এটা খুব সুন্দর ডিজাইন এবং খুব সুন্দর বসে এটা এটা যারা নেবে নম্বর এবং লাড্ডু কপাল পর্যন্ত কিন্তু নিতে পারো ঠিক আছে যাদের আছে যারা নেবে কিন্তু তাড়াতাড়ি অর্ডার করবে কারণ আমার কাছে যে কোনোই আসে মোটামুটি তিন চার ঘন্টার মধ্যে সমস্তটা বেরিয়ে যায় সমস্তটা মানে কিছুই থাকে না আমার কাছে এবার এই হারটা এই হারটা আমার কাছে কুড়ি পিস এনেছি আপাতত এখন এটা একশো টাকার হার অনেক সবাই কিন্তু অর্ডার দাও এবং অনেক সবাই পাওনি তাড়াতাড়ি কিন্তু এটার জন্য অর্ডার দিও এটা কিন্তু খুব মানে খুব বেরোয় আমার থেকে আর বেশিক্ষণের থাকে না এটা যারা নেয় পাঁচটা ছটা করে সব সমস্ত ভগবানের জন্য কিন্তু নিয়ে নেয় তারা তো এটা কুড়ি পিস এনেছি মোট যাদের লাগবে স্ক্রিনশট দাও আর অর্ডার করে দাও স্কিন থাকা নাম্বারে এটার দাম আছে একশো টাকা ঠিক আছে এইটাও এবারে একটা পেয়েছি আমি একটু সামনে নিয়ে চলে আসছি এগুলো এটাও এবারে একটাই পেয়েছি আগের বারেও একটা ছিল এবারেও একটাই পেয়েছি এই যে পাঁচটা ফুলের খুব সুন্দর ডিজাইন এটা তার জালির কাজ করা যেটা হয় সোনার সেটাই এখানে করেছে তো এটার দাম হচ্ছে দেড়শো টাকা ঠিক আছে এটা স্ক্রিনশট দিও আর অর্ডার করে নিও এটার দাম হচ্ছে দেড়শো টাকা এবারে এই পঞ্চাশ টাকার চুরি আমি আর বার করে দেখালাম না দুটোই ডিজাইন আছে বুঝতে পারছো এই একটা ডিজাইন এই একটা ডিজাইন তো যাদের জানি না কোনটা খার ভাগ্যে যাবে যারা অর্ডার দেবে স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ করো আর এটা আছে আপনারা পড়াতে পারবেন তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছ নম্বর গোপালকে ঠিক আছে জিরো নম্বরটা এখন শেষ হয়ে গেছে জিরো এক দুই শেষ হয়ে গেছে এটা এখন তিন থেকে ছ নম্বর লাড্ডুগোপাল পর্যন্ত সাইজটা কিন্তু আছে মাত্র পঞ্চাশ টাকা করে এগুলো চুরি কিন্তু হ্যাঁ এগুলো মাত্র পঞ্চাশ টাকা করে দাম আছে এবার এখানে যা চুরি দেখছো সবই যা সাইজ আছে মানে তিন নম্বর থেকে সাইজ আছে আট নম্বর গোপাল পর্যন্ত যাই সাইজের নাও একশো ষাট টাকা করে ঠিক আছে কঙ্কন নাও বা চুন নাও যাই নেবে একশো টাকা করে বড় বলে যে জিনিসটার দাম বেশি এমন নয় বা ছোট বলে হ্যাঁ এই ছোট বলে যে জিনিসটার দাম কম হবে এমনটাও নয় ঠিক আছে যাই নাও এখানে একশো টাকা করে জোড়া পড়বে ঠিক আছে এই বড় সাইজেরও নিলে আট নম্বর গোপালের এটা বড়ো সাইজের নিলেও একশো ষাট টাকা জোড়া পড়ে আর এই ছোট্ট সাইজগুলো নিলেও কিন্তু একশো ষাট টাকাই জোড়া পড়ে ঠিক আছে একই দাম এগুলো আমি একদম যতটা পারি কম রেঞ্জের তোমাদের দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে আমি আগে থেকেই বলে দিয়েছিলাম যে যতটা তোমরা নেবে ততটাই আমি তোলার মানে তুলতে পারবো এবং ততটাই আমি কম দামে দিতে পারবো যতটা কন্ট্রি তুলবো দেখো এই একটা আছে এটা একটা একটাই আসে কেন জানি না যতবারই অনেক অনেক নিতে চাই ততবারই আমার কাছে একটা একটাই আসে এটা তো এটার দাম হচ্ছে একশো টাকা মাত্র এটা কোমর বন্ধনী হিসেবে পরানো যায় মাথায় দেওয়া যায় চুর মানে হাড় মতো করে করে এইভাবে আপনারা পড়াতে পারবেন ঠিক আছে এটার দাম হচ্ছে মাত্র টাকা আর কি কি আছে আজকে অনেক মানে জিনিস আছে প্রচুর জিনিস এনেছি আজকে কারণ প্রচুর জিনিসের এক্সট্রা অর্ডার ছিল অলরেডি অর্ডার ছিল বলেই আমি এতটা জিনিস আনতে পেরেছি আজকে এই হচ্ছে চোদ্দো নম্বর ষোলো নম্বর গোপালদের চুরি ঠিক আছে এই চুরি এনেছি আমি মোট চারটে এই যে দুটো আর এই যে দুটো চারটে মোটে নিয়েছি ঠিক আছে যাদের লাগবে অর্ডার দিও দুশো চল্লিশ টাকা জোড়া ঠিক আছে এই দু দুজো মানে এক জোড়া এরকম জোড়া দুশো চল্লিশ টাকা কিন্তু সাইজটা দেখো এবং এটা চুর মানে এই যে খিলিন দেওয়া আছে খিলিনটা খুলে এটা পরাতে হয় ঠিক আছে তো এটা পড়বে দুশো চল্লিশ টাকা জোড়া দাম বলে দিচ্ছি আশা করছি আর দাম জিজ্ঞাসা করতে হবে না মেসেজ করে তোমরা দামের আইডিয়া বুঝেই যাচ্ছ এবং তোমারা নিতেও পারবে আশা করছি এই দামের মধ্যে যেই দাম মার্কেটে কিন্তু এগুলো প্রচুর হাই দামে চলে গোল্ডেন জুয়েলারি ছোটোদের পাওয়া যায় না এবং যেই যে দোকানে রাখে তারা প্রচণ্ড দাম নেয় আমি নিজেও এটা ফেস করেছি তার জন্যই বলছি যাই হোক এই আর একটা সাইজ জেনেছি এটা হচ্ছে কঙ্কন আট নম্বর ন নম্বর দশ নম্বর গোপালের যাদের আছে গোপাল রাধারানি তাদের সাইজের হাতে রাখছি বুঝতে পারছো সাইজটা কতটা বড় তো এটার দাম আছে একশো আশি টাকা জোড়া এইরকম জোড়া একশো আশি টাকা মানে এইগুলো একশো ষাট টাকা বললাম তার বড় সাইজ মানে এগুলো এগুলোর আবার চুর পাইনি আমি কঙ্কনগুলো পেয়েছি তো এই কঙ্কনগুলো একশো আশি টাকা জোড়া ঠিক আছে যাদের লাগবে স্ক্রিনশট দিও স্ক্রিনশট দিয়ে কিন্তু স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ করো যারা একান্তর মেসেজ করতে পারবে না তারা কিন্তু রেকর্ডিং করো হোয়াটসঅ্যাপে যে রেকর্ডিং অপশানটা থাকে সেটাতে রেকর্ডিং করে আমাকে কিন্তু বলো ঠিক আছে যে তোমরা এটা করতে পারছো না এগুলো একটু সাইড করে দিই এবার আমি এখানে বাসিগুনো দেখিয়ে দিই ঠিক আছে বাসিগোনো এখানে এখানে দেখুন তিন পিস আছে আমি আর প্যাকেট থেকে বার করছি না হ্যাঁ এই তিন পিস বাসি হচ্ছে একশো টাকা করে পিস ঠিক আছে এটা আপনারা চার নম্বর লাড্ডু গোপাল পর্যন্ত কিন্তু খুব সুন্দর বসে এগুলো চার নম্বর পাঁচ নম্বর পর্যন্ত বসে ঠিক মতো সাইজটা বুঝে নিন এই দেখুন আমার এখান থেকে পুরো এতটা মানে অনেকটাই বড় সাইজ ঠিক আছে পাঁচ নম্বর আমার লাড্ডু কোপাল কোনো ঘুমাচ্ছে নাহলে আমি দেখিয়ে দিতাম তো এগুলোর দাম মাত্র একশো টাকা করে কিন্তু হ্যাঁ ঠিক আছে স্ক্রিনশট দিয়ে যাতে যেটা লাগবে প্যাকেটে বলে এটা মানে ছেলাইকালারটা বোঝা যাচ্ছে না ডিজাইনটা যে ডিজাইনটা এবার এই সাইজটা অনেক সবাই আমার থেকে চেয়েছিলে পাঁচ নম্বর ছ নম্বর সাত নম্বর লাড্ডুগোপাল পর্যন্ত এই একটা ডিজাইন আছে ময়ূর ডিজাইন এই এটা এটা একই ডিজাইন হয়ে গেল এই ডিজাইন আছে এই দুটো ডিজাইনই আছে একটা পেখম এই দিকে আর একটা এই এই দুটো ডিজাইন আছে এই দুটো ডিজাইনের একই দাম দুশো টাকা করে এগুলো সবই এক পিস হচ্ছে দুশো টাকা করে ঠিক আছে এটা মোট আমি এনেছি এবারে সাতখানা যারা পাওনি আগের পরে তারা তাড়াতাড়ি অর্ডার দাও আর যারা নতুন তাদের বলি এই দামে কোথাও পাবে না তোমরা তো নিতে পারো তোমাদের লাড্ডুগোপালের জন্য মাত্র দুশো টাকা দাম এবং এগুলো তামার ঠিক আছে এগুলো তামার ওপর কালার করা লোহার ওপরে নয় কিন্তু তারপরে দেখো এই সাইজটা যারা দশ নম্বর বারো নম্বর বারো নম্বর জন্য বাসি চেয়েছিলে তাদের জন্য এনেছি চারটে ডিজাইন আছে স্ক্রিনশট দাও যেই ডিজাইন মানে যেই ডিজাইনটা লাগবে আরও একবার হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমি ভালো করে দেখিয়ে দেবো এগুলোর দাম চারটেরই দাম আছে দুশো টাকা করে ঠিক আছে এবার যাদের একুশ নম্বর ষোলো নম্বর থেকে একুশ নম্বর গোপাল তাদের গোপালের জন্য এই একটা ডিজাইন আছে এটার দাম হচ্ছে আগে ডিজাইনটা ভালো করে দেখাই এই একটা ডিজাইন এটার দাম হচ্ছে পাঁচশো কুড়ি টাকা আর এই একটা ময়ূরের পেখম মেলা ডিজাইন আছে এটার দাম হচ্ছে পাঁচশো দশ টাকা ঠিক আছে এগুলো কিন্তু সলিড এবং ভারী এটা কিন্তু পুরো সলিড ফাঁপা নয় এগুলো ঠিক আছে এবার তোমাদের মুকুটের কালেকশান দেখায় আচ্ছা মুকু মুকুটের আগে আমি একটু নদ দেখিয়ে দিই এবারে কিন্তু আটখানা নদ পেয়েছি আমি মাত্র ঠিক আছে তো এই নদ তিরিশ টাকা করে পিস যাদের ছোট্ট রাধারানি আছে তারা কিন্তু এটা পারচেসিং করতে পারো তিন নম্বর থেকে ছ নম্বর রাধারানি বা সাত নম্বর আদারানি পর্যন্ত কিন্তু এটা যায় সাইজটা দেখে না কতটা ছোটো এই সাইজের কিন্তু নথ খুব একটা পাওয়া যায় না খুব সুন্দর ডিজাইন নথ কোনো আট পিসই আছে আমার কাছে তিরিশ টাকা করে এক পিস ঠিক আছে তো যাদের লাগবে স্ক্রিনশট দিয়েও এই একটা টিকলির ডিজাইন এটা একটু দেখাতে হবে মনে হচ্ছে আমাকে তো দেখিয়ে দিই আগে টিকলির ডিজাইনটা এটা আগে আগেও নিয়েছি আমি এই ডিজাইনটা আগেও প্রচুর গেছে এবারে আবার এটা মানে মাঝখানে আনা হয়নি পাইনি বলে আবার এটা এসেছে এই দেখুন এই ডিজাইনটা মাত্র একশো টাকা করে দাম ছোটো রানীদের খুব সুন্দর এটা মানায় টিকলিটা তো যাদের পারচেসিং করার আছে স্ক্রিনে থাকা নাম্বারে নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপ মেসেজ করো টিকলি অনেক কটায় আছে মোটামুটি এই আছে কানের ডিজাইন কানের কোন দেখালাম না আগের ডিজাইনটাই পেয়েছি ওটাই নিয়ে এসেছি আবার সেম এখানে আর একটা আছে ওই যে কোমর বন্ধনের ডিজাইনটা এটাও এবারে এনেছি ছ পিসের মতো যারা নপুর পরাবে নপুর পরা পারবে যারা হাড় হিসাবে পরাবে হাড় হিসাবে যারা কোমর বন্ধনী হিসাবে পড়াবে পুনরাবন্ধনী এবার নূপুর হিসাবেও পরানো যায় এটা এখানে ডিজাইনটা এটা মাত্র আশি টাকা করে দাম আছে যারা কোমর বন্ধনী পরাবে বন্ধন মানে কোমর বন্ধনী হিসাবে পাতা পড়াও এবং যারা নৌপুর হিসেবে পড়াবো তাদের দুটো করে নিতে হবে তো আশি টাকা করে হলে একশো ষাট টাকা পড়ে কিন্তু এক পিস নিলে যারা এক পিস নেবে তারা আশি টাকা করে নিও এবার মুকুটের কালেকশান দেখায় এটা ছোটো রানীদের মুকুট ডিজাইনটা দেখে নাও এটার দাম হচ্ছে একশো কুড়ি টাকা প্রত্যেকটার দাম পিছনে লিখে রেখে দিয়েছি যাতে তোমাদেরও সুবিধা হয় এই একটা ডিজাইন এটার দাম হচ্ছে দুশো কুড়ি টাকা এই একটা এটাও রাধারানীর ডিজাইন রানীর চূড়া এটার দাম হচ্ছে দুশো চল্লিশ টাকা এটা দু পিস এনেছি এটা বেশি আমার সেল হয় সেই জন্য এই দেখো এটা নতুন ডিজাইন একদম এটা গোপালের মুকুট ওপরে কিন্তু আবার ময়ূরের পালকের সাথে এরকম গোপালের হাতও দেওয়া আছে সাথে বাঁশি দেওয়া আছে ডিজাইনটা দেখো এটার দাম হচ্ছে দুশো কুড়ি টাকা এবং কতটা বড় দেখো এটা দশ নম্বর গোপাল পর্যন্ত কিন্তু খুব সুন্দর হবে ছ নম্বর থেকে দশ নম্বর লাড্ডু গোপাল যাদের আছে তারা নিতে পারো আট দশ এদের নিলে খুব সুন্দর কিন্তু ফিটিংসটা আসবে এবং ছ নম্বর গোপালও খুব সুন্দর আসবে এটাকে হালকা খালি একটু বেঁকিয়ে নিতে হবে আর কিছু না এরকম করে তো দেখো দাও যাদের লাগবে এই একটা রাজ যেটা হয় সেটার দাম হচ্ছে এটা হচ্ছে একশো কুড়ি টাকা এই একটা মুকুট বড় মুকুট এটা কিন্তু পাঁচ নম্বর ছ নম্বর লাড্ডু কপালের মুকুট হ্যাঁ একশো কুড়ি টাকা আর এটাও আছে একশো কুড়ি টাকা কিন্তু এটার থেকে এটা এক সাইজ ছোট ঠিক আছে এটা চার নম্বর পাঁচ নম্বর নিতে পারো এটা পাঁচ নম্বর ছ নম্বর নিতে পারো ঠিক আছে এই একটা আছে এটা একশো টাকা দাম এটা ছোটো লাড্ডু কপালে দু নম্বর এক নম্বর লাড্ডু কপালের মুকুট এই একটা নতুন ডিজাইন এনেছি একদম রাধা গোবিন্দ বা মুকুটার হাত হাতে নিলে তো বুঝতেই পারছো সাইজটা কত বড় তোমাদের যেটা লাগবে যেরকম সাইজ লাগবে কিন্তু তোমরা পরিয়ে নিতে পারো এটার দাম হচ্ছে দুশো কুড়ি টাকা এটা আমি দুটো এনেছি এই একটা আছে এই একটা আছে দুটো কিন্তু আলাদা আলাদা ডিজাইন এটা এটার ডিজাইনটা ওপরে একটু এরকম মতো আছে আর এটার ডিজাইনটা এরকম আছে তো এরকম আছে দুটো ডিজাইন এটার দাম হচ্ছে দুশো কুড়ি টাকা এই এই মুকুটগুলো তোমরা অনেকেই চেয়েছিলে আগেরবারে বারে পাওনি এবারে এনেছি আবার এটা একশো ষাট টাকা করে কিন্তু যারা নেবার আবার স্ক্রিনশট দিয়ে কিন্তু নিয়ে নিও তিন পিস পেয়েছি আমি না আরও তিন পিস আছে আর একটা প্যাকেট আছে আমার কাছে এখনও বার করানো হয়নি তো এই একটা মুকুট আছে দশ নম্বর আট নম্বর লাড্ডু গোপালের এটা হচ্ছে দুশো ষাট টাকা সবটা কিন্তু ময়ূরের পালক লাগানোর পিছনে কিন্তু পোষণ আছে ঠিক আছে আমার তো পদে দেখাচ্ছি আর এটা দেখো একদম নতুন ডিজাইনের মুকুট আর যাদের মাতা দেবী আছে লক্ষ্মী মা বা সরস্বতী মা বা রাধারানী তারাও কিন্তু এই মুকুটটা নিতে পারো খুব সুন্দর মুকুটটা এবং গোপালদের জন্য খুব সুন্দর লাগবে এটার দাম হচ্ছে মাত্র একশো আশি টাকা ঠিক আছে আর এই একটা নতুন স্টাইলের মুকুট এসেছে এটার দাম আছে দুশো চল্লিশ টাকা এবার বেনিগুনো দেখা বেনির আর একটা ডিজাইন ছিল ওটা আমার কাছে আপাতত এখন নেই এই একটা ডিজাইনই আছে তো এই দেখো এই বেনিগুনো তোমরা পার্চেসিং করতে পারো আর এখানে দুটো বড় মুকুট আছে যারা বড় মুকুট নেবে বলছিল ষোলো নম্বর একুশ নম্বর পালে তারা এগুলো নিতে পারো এই দেখো এটা কিন্তু সলিড অনেকটাই কিন্তু ভারী এটার দাম আছে হাজার কুড়ি টাকা আর এটার দাম আছে সাড়ে আটশো টাকা ঠিক আছে মোটামুটি সব জুয়েলারি দেখালাম হ্যাঁ দেখিয়ে দিয়েছি এখানে খালি সিলভার জুয়েলারিটা দেখায়নি একটু আর এখানে একটা সিলভার জুয়েলারি আছে এটা দেখায়নি বাকি সবই দেখিয়ে দিয়েছি তোদের যাদের যা কিছু পারচেসিং করার আছে স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজে কিন্তু মেসেজ করে নেবেন আর অযথা ফোন করবেন না ফোন করলে আমি যাদের আর্জেন্ট কল থাকে তাদেরও ফোন আমি রিসিভ করতে পারি না আর যাদের ড্রেসের অর্ডার দিচ্ছ তাদেরকে কিন্তু বারবার বলছি পয়লা আগস্ট থেকে কিন্তু ড্রেসের অর্ডার বন্ধ করে দেওয়া হবে পুরোপুরি কারণ এতটা অর্ডার পরে আমি কমপ্লিট করতে পারবো না এক মাসেও কমপ্লিট করতে পারবো না কিন্তু যারা আশা করে বসে থাকো যে আমার হাতে ড্রেস পরাবে জন্মাষ্টমীতে তাদের জন্যই ওটা আমি এক মাস আগেই বন্ধ করে দিই যাতে সবার কাছে ঠিক মতো টাইমে ডেলিভারিটা পৌঁছে যায় আর আরও একটা কথা বলছি আজকেই একজন আমাকে ম্যাসেজ করেছিল মিতা সরকার বলে কেউ সেটা কোথা থেকে হবে ভুলে গেছি গুজরাট থেকে মনে পড়ে গেছে গুজরাট তো হ্যাঁ গুজরাট হবে এরকম যাই হোক মিতা সরকার বলে একজন যিনি আমাকে ফোন করেছিল ফোনটা তুলতে পারিনি এবং তার ডেলিভারিটা পৌঁছায় না এখনও পর্যন্ত তারপর তিনি আমাকে রেকর্ডিং করে পাঠান যে তার টাকাটা রিটার্ন পাঠানোর জন্য যেহেতু আমার অনলাইন পেমেন্টের ব্যবস্থা আছে ক্যাশ অন ডেলিভারির ব্যবস্থা নেই তো উনি ভয় পেয়ে আমাকে ফোন করেন বারবার এবং আমি যেহেতু মার্কেট গেছিলাম আজকে এই গোল্ডেন জুয়েলারি আনতে তো একদমই ফোনটা আমি তুলতে পাইনি বারবার ফোনটা কেটে দিয়েছি এবং শেষে আমি বিরক্তি হয়ে ফোনটা এ করে দিয়েছিলাম নেটটা অফ করে দিয়েছিলাম তো তার জন্য ফোন ডোক এনে তো তিনি আমাকে বারবার আবার রেকর্ডিং পাঠিয়ে পাঠান তিনবার তিনবার মতো রেকর্ডিং পাঠান যে আমার টাকা রিটার্ন দিন আমার টাকা রিটার্ন দিন এগুলো অনেক মানে আরও লম্বা লম্বা কথা পাঠান তো বলি দেখুন আমি কাউকে কোনোভাবে ফোর্স করি না কোনো ড্রেস নেওয়ার জন্য বা কিছু নেওয়ার জন্য এবার রিটার্নের ব্যবস্থাটার জন্য আরো বলছি আমি এটার এই কথাটা তো রিটার্ন অবশ্যই আমি নিয়ে নিই এমন নয় আমি কিন্তু রিটার্ন নিই না কিন্তু আমার কাছ থেকে যদি হাত থেকে বেরিয়ে যায় ডেলিভারিটা তো সেটার আমি ব্যালেন্সটা কিভাবে আপনাদেরকে রিটার্ন করে দেবো তাই না আপনাদের কাছে যদি পৌঁছে যায় জিনিসটা অবশ্যই আমাকে আবার আমার অ্যাড্রেস আমি দিয়ে দেবো আপনারা ডেলিভারিটা আমাকে রিটার্ন করুন আমি ব্যালেন্সটা রিটার্ন করে দেবো ঠিক আছে কোনো অসুবিধা নেই এমন নয় যে ফোন তুলছি না বলে আপনার টাকাটা মার যাবে বা কোনো কিছু আর যেহেতু যারা মোটামুটি আমার সেবার চ্যানেলে মানে প্রথম থেকে দেখো ভিডিও দেখো যতটা মনে হয় আমার প্রতি কিন্তু তোমাদের বিশ্বাসটাও আছে এবং ভালোবাসাটা আছে কারণ তোমরা আমাকে এত ভালোবাসো এতটা বিশ্বাস করো শুধুমাত্র মানে তার অর্ডারের জন্য ছোট বড় ব্যাপারটা বলছি না আমাকে এমনও আছে যারা ড্রেস নেওয়ার আগেও অনেক মানে আমি যেটা বলি পঞ্চাশ টাকা অ্যাডভান্স করতে তার থেকে বেশি মানে এক একজন আছে তিন চার হাজার টাকাও আমাকে অ্যাডভান্স করে ফেলো যারা বড়ো মানে অনেক ড্রেস নাও অনেক তাদের সোনারা আছে কিন্তু আমি কিন্তু কাউকে কখনো বলি না তো যাদের আমি এই অনলাইন ব্যাপারটা করেছি আর অনেক অনেক কারণে করেছি আর ক্যাশ অন ডেলিভারির সুবিধা তো আমার কাছে এখনও হয়ে ওঠেনি না হলে আমি করেও দিতাম আর রিটার্ন যদি করার হয় অবশ্যই তোমাদের কাছে জিনিসটা আমার হাত থেকে যদি থাকে আমার হাতে যদি অবশ্যই জিনিসটা থেকে থাকে আমি আপনাদের রিটার্ন করে দেবো ব্যালেন্স যদি না থেকে থাকে যদি আমি ডেলিভারিটা ডিসপ্যাচ করে ফেলি তো রাস্তাতে থাকলে সেটাতে আমি টাকাটা রিটার্ন করতে পারবো না যখন তোমরা আমাকে জিনিসটা আবার পাঠিয়ে দেবে তখন আমি তোমাদেরকে অবশ্যই কিন্তু ব্যালেন্স রিটার্ন করে দেবো কোনো অসুবিধা নেই আমার কারণ আমার এত ভক্তরা ঘলুর এত ভক্তরা অর্ডার দেয় রেগুলার অর্ডার দেয় তাদেরকেই আমি ডেলিভারি দিতে পারি না অনেক ড্রেস ডেলিভারি দিতে পারি না অনেক ড্রেস আমি না করে যে না দিদি পারবো না অনেক আর্জেন্ট মানে আসে যেগুলো আমাকে বলে যে সাত দিনের মধ্যে ডেলিভারি দেওয়ার চেষ্টা করো কিন্তু মানে তারা এক্সট্রা টাকা দেবেও এটাও বলে যে এক্সট্রা তুমি টাকা নিয়ে নাও তাড়াতাড়ি কাজের জন্য তো এটাও আমি কখনো হ্যাঁ বলি না যারা জানো তারা মোটামুটি ভালো মতন জানো যে কাদের কথা বলছি তারাও আমার রেগুলার ভিডিও দেখে এবং আমি না বলে দিই কারণটা হচ্ছে যারা ওই অ্যাডভান্স দিয়ে ওয়েট করে আছে তাদের সোনাদের ড্রেস কোনো রেডি হবে তারপর ডিসপ্যাচ করব কবে সেই মানে সময়টা আমি নিয়ে বসে আছি অলরেডি কুড়ি পঁচিশ দিন তার বেশিও হয়ে যাচ্ছে অনেক ডেলিভারি মানে অনেক ড্রেস রেডি করতে ডেলিভারি তো ছেড়ে দিন ডেলিভারি তো আরও সাত সাত দিন নদিন লেগেই যাচ্ছে প্রায় ওয়েস্ট বেঙ্গলের ভিতরে বলছি ওয়েস্ট বেঙ্গলের বাইরে কোনো আরও ডেলিভারির সময় লেগে যায় তো তাদের মন ভেঙে আমার আরও দুটো টাকা বেশি আসবে বলে আমি তোমাদের আর্জেন্ট ড্রেস বানাবো না কখনোই বানাবো না এটা আমার পক্ষে তো সম্ভবই নয় কারণ মানে তোমরাদেরও যা যাদের জন্য নিচ্ছ এবং তারাও যাদের জন্য নিচ্ছে সবাই সমান আমার কাছে আমি যার হোক একজন ড্রেস বানালে রেগুলার বানালেই আমার হলো আর কিছুই না আর এতটা যা কিছু কাজ করি যা কিছুই এ হোক এগুলো সমস্ত কিছুই গরুর অ্যাকাউন্টে যায় এবং গোলুর গরুরই সেবার টাকা হয় এগুলো আর যেহেতু স্বপ্নটা আমার গোলুর আশ্রমটা নিয়ে তো তার জন্যই এতটা কষ্ট করে যাচ্ছি আমি জাস্ট গোলুর মানে বলতে পারো একদিক থেকে দাসী তো তার জন্য ওর যা আদেশ করে সেই কাজই কমপ্লিট করি এটাই যা তো যতটা যা পারি করতে পারি তোমাদের জন্য অবশ্যই করব আর তোমরা এতটা চিন্তা করো না আমি জানি বুঝতে পারছি কেউ এত মানে টাকা অনলাইনে টাকা দিলে একটা চিন্তা থাকে কিন্তু হ্যাঁ এটাও বিশ্বাস তোমাদের দেওয়াতে পারি যদি সেরকম অসুবিধা হয় আমি অবশ্যই রিটার্ন নিয়ে নেব এবং আমার পুরো ফুল অ্যাড্রেস কিন্তু আমি দিয়ে দিই কোনো অসুবিধা নেই তোমরা আমার বাড়িতেও চলে আসতে পারো এটাও কোনো অসুবিধা নেই আমি বারবার ভিডিওতেও বলি অবশ্যই আসতে পারো আর যারা ড্রেসে কিন্তু অর্ডার করবে তাড়াতাড়ি কিন্তু অর্ডার করে নিও জন্মাষ্টমীর অর্ডার তো চালু হয়েই গেছে মোটামুটি বেনারসি কাপড় আমি দেখিয়ে দিয়েছি আরও কিছু কাপড় স্টক হচ্ছে যেগুলোর একটু কাজ মানে এগুলো হালকা হলেই তোমাদের সাথে আমি শেয়ার করব আর যারা বলছি জন্মাষ্টমীর সময় কিন্তু যারা এক একজন মোটামুটি পনেরো কুড়ি পিস ড্রেস অর্ডার দিচ্ছি এরকম কিন্তু নেব না আমি কারণ তখন একদম আর্জেন্ট কাজ থাকবে তো আমাকে যারা মোটামুটি আট বিশের বেশি অর্ডার দিচ্ছ ড্রেস তারা কিন্তু তাড়াতাড়ি চেষ্টা করো কোন ড্রেসটা দেবে অর্ডার এবং কাপড় চুজ করে স্ক্রিনশট দিয়ে দিও আর যাদের রিপ্লাই দিইনি এখনও তাদের জন্য সরি আমি খুব তাড়াতাড়ি কিন্তু তাদের রিপ্লাই দেব অলরেডি আমার ফোনে তিনশোর ওপরে মেসেজ এসে গেছে যাদের আমি রিপ্লাই দিতে পারিনি চেষ্টা করব এখন বলছি না টাইমটা অনেকটা হয়ে যাচ্ছে যাদের আমি ভিডিওগুলো করতে মানে ভিডিও করতে তাদেরকে মেসেজ করতে প্রায় যখন মেসেজ করতে বসি ওই মুখের মধ্যে কিছুদিন আগে ফোনও পড়ে গেছে ঠোঁটের মধ্যে একটু মনে হচ্ছিল যে তেল পড়ে গেলে যেমন ফোসকা হয় সেরকম ফস্কা পড়ে গেছে মানে আমি মেসেজের রিপ্লাই দিতে দিতে আর ঘুম মানে ঘুম এসে গেছিলো তো ফোনটা ধাস করে ফোনে মানে ঠোঁটের মধ্যে পুরো পড়ে গেছে তো প্রবলেম হয় অনেক কিছুই প্রবলেম হয় হাসিও পায় তারপরে এতটা কাজে ব্যস্ত সেরকমভাবে ইয়ে হয় না যে ভগবানের কাজে ব্যস্ত আমি অন্য কাজে ব্যস্ত নয় তো যাদের যা কিছু লাগবে স্ক্রিনে থাকা নাম্বারে অনলি হোয়াটসঅ্যাপ মেসেজ করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন পারলে অপরকেও সাহায্য করবেন আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেল নতুন যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন তো আজকে আসি আরও যদি কিছু সাহায্য করতে পারি আর কোনো রকম যদি কোনো অসুবিধা হয় আরও যদি কিছু কিছু লাগে মানে ধো বাতর সমস্ত কিছুই তো রেডি থাকে তো যাদের যা কিছু লাগবে স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ করো আর যদি মেসেজে না পাও এখানে কমেন্ট করো অবশ্যই কমেন্টের রিপ্লাই কিন্তু আমি দিয়ে দিই এবং যারা মুকুটের ভিডিও দেখতে চাইছো তাদের জন্য আমি ভিডিও করছি সময় হচ্ছে না আপলোড করার অবশ্যই আমি মুকুটটাও শেয়ার করব যে কিভাবে আমি বানাচ্ছি না বানাচ্ছি শেয়ার করব তোমরাও তোমাদের ব্যবসাতে এগিয়ে যাও আমি মানে পার্সোনালি তোমরা আমার থেকে জিজ্ঞাসা করো আমি সেটাও বলি এবং ড্রেসের মাপও জিজ্ঞাসা করো আমি সেটাও বলি কেউ আমাকে বলতে পারবে না যে বলি না আর যাদের মেসেজ দেখতেই পারি না তাদেরকে কি বলবো আমি তো ভালো থাকবেন আজকে আসি রাধে রাধে